বাংলায় যেন তালিবান শাসন, চোপড়ায় সালিশি সভায় যুগলকে বেধড়ক মার অভিযুক্ত তৃণমূল কর্মী তাজমুলের পাঁচ দিনের পুলিশ হেফাজত, চাপের মুখে চোপড়ার আইসিকে শোকজ। চোপড়াকাণ্ডে তোলপাড়ের মধ্যে তৃণমূল কর্মী জেসিবির আরেক কীর্তি ফাঁস, গত মাসেও দুদিন ধরে আটকে যুগলের উপর তালিবানি অত্যাচার, নতুন ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। হাত কোমরে যেন ঘটেনি কিছুই, উত্তরের শেখ শাহজাহান তাজমুল গ্রেফতারের পরেও নেই অনুতাপ, সাংবাদিকদের ক্যামেরা বুম সরালেন মাছি তাড়ানোর ভঙ্গিতে। চার দিনে পাঁচ, বৌবাজার সল্টলেক ঝাড়গ্রাম পান্ডুয়ার পরে এবার তারকেশ্বরে চোর সন্দেহে বেধড়ক মারে মৃত্যু, ৫০,০০০ টাকা চুরির অভিযোগে যুবককে মার অভিযুক্ত আত্মীয়রা, গ্রেফতার দুই। দেশজুড়ে নতুন তিন ফৌজদারি আইন চালু, গণপিটুনি নিয়ে এই প্রথম কড়া আইন, অযথা রাজনৈতিক রং দিচ্ছেন বিরোধীরা, নতুন আইনে দ্রুত শেষ হবে বিচার প্রক্রিয়া, দাবি অমিত শাহর। সিআইডির জালে সুবোধ সিং বহিরাগত দুষ্কৃতির অপারেশন বাংলায়, খুনের বরাত দেন অর্জুন বিস্ফোরক ব্যবসায়ী, ব্যবসায়ী সুবোধের লিঙ্কম্যান পাল্টা অর্জুন, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত ৮টা।